হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগ সেরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতেই দেশ জুড়ে পালন করা হয় অম্বুবাচী। চলতি বছর অম্বুবাচী শুরু হবে বৃহস্পতিবার রাত 2:32 এবং শেষ হবে সোমবার দুপুর 2:56। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই তিন দিন বিশেষভাবে পালন করেন হিন্দু সধবা মহিলারা। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখা হয় যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং কৃষিকাজ। এই সময় হিন্দু ধর্মীয় শক্তি পূজার স্থানগুলোতে আয়োজিত হয় অম্বুবাচী মেলা। প্রতি বছরের ন্যায় ঠিক সেরকমই এবারও রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়িতে শুরু হয়েছে অম্বুবাচীর প্রস্তুতি। এ ব্যাপারে বিস্তারিত জানালেন মন্দিরের পুরোহিত। অম্বুবাচী শুরু হচ্ছে আজকে রাত্র 2:30 পর শুরু হচ্ছে এবং সোমবার দিন এটা শেষ হবে দুপুরবেলা। তাই যাই হোক, অম্বুবাচী উপলক্ষে আমাদের লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত পরিস্থিতি সরকার বাহাদুর তার নিয়ম অনুসারে করছে এবং রাজন্য আমলে যেমন ছিল এইভাবেই চলছে। আমাদের কোনো আড়ম্বনা কিছুই নেই সেইভাবে। আর অম্বুবাচী মেইনলি হচ্ছে আমাদের কামাখ্যা মন্দিরে। এই সময় কি হচ্ছে, রাত্র 2:00 পূজা নিয়ে মার মন্দির বন্ধ হয়ে যাবে এবং সেই মন্দিরের মধ্যে প্রচুর সাদা থান কাপড় পাঠিয়ে দেওয়া হবে এবং এগুলো যখন মন্দির খোলা হবে সোমবার দিন পূজা শেষে এই কয়েকদিন দিন পূজা হবে মন্দিরের বাইরে দরজার সামনে পূজা হবে এবং পূজা পরে সেই বলি হবে, সব সমস্ত কিছুই হবে ইনশের ন্যায়। কিন্তু যখন মন্দির খোলা যাবে ওই সাদা থান কাপড়গুলো সবগুলো লাল হয়ে যাবে। এই হয়েছে আমরা অম্বুবাচীর আমাদের বিশেষ মানি মা একান্ন পিঠের এক পিঠ সেই কামাখ্যা ধাম সেই জায়গায় অম্বুবাচী। আর আমাদের এখানে সবাই করেন সধবারা আমলু দেন মাকে লক্ষ্মীনারায়ণকে দেন, দিলে কী হয় সর্পভয় দূর হয়। সর্পভয় নিবারণের জন্য আমরা আমদুধ ভগবানকে নিবেদন করি। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব অম্বুবাচীকে কেন্দ্র করে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন অঞ্চলে বসেছে অম্বুবাচী মেলা। ঘর গৃহস্থালির কাজের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, প্রসাধন সামগ্রী, তোয়ালে, বাচ্চাদের খেলার জিনিস সবই রমরমিয়ে বিক্রি হচ্ছে এই মেলায়। রয়েছে নানান মুখরোচক খাবারের সম্ভারও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।